হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমাদের সার্ভার রুম। তো আজকে বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে বিটিআরসি লাইসেন্স প্রাপ্ত যে কোম্পানিগুলো আছেন তারা আর কি। আসলে বিটিআরসি লাইসেন্স যারা নাকি এখনও করেন নাই, তারা অবশ্যই বিটিআরসি লাইসেন্স করে ফেলুন। কারণ বিটিআরসি লাইসেন্স যদি আপনি না করে থাকেন, তাহলে আপনার এই ব্যবসা অবৈধভাবে স্বীকৃতি পেলে কিন্তু, মানে কোনো ধরা খেলে বা কোনো সমস্যা হলে, তাহলে কিন্তু আপনার সমস্যার সৃষ্টি হতে পারে আর কি। এর জন্য আমি বলতেছি যে যারা নাকি বিটিআরসি থেকে লাইসেন্স এখনও করেন নাই, তারা অবশ্যই বিটিআরসি থেকে লাইসেন্স করে ফেলুন। কারণ বিটিআরসি লাইসেন্স পেলে, বিটিআরসি লাইসেন্সটা এমন একটা জিনিস যেটা নাকি আপনার মনে করেন আপনার ব্যবসাটাকে বৈধ স্বীকৃতি দেয়, ঠিক আছে, যে আপনি বৈধভাবে স্বীকৃতি নিয়ে আপনি ব্যবসা করতেছেন। এখন আপনি এলাকা ভিত্তিক কোনো এলাকায় ব্যবসা করেন, ঠিক আছে, কিন্তু আপনি কোনো লাইসেন্স করেন নাই, শুধু ট্রেড লাইসেন্স করছেন আপনার যে এলাকা আছে ওই এলাকা থেকে। তো আপনি যে এলাকা থেকে ট্রেড লাইসেন্স করছেন, ট্রেড লাইসেন্সটা হচ্ছে কি, আপনার এলাকা ভিত্তিক একটা মানে ব্যবসা যেহেতু করতেছেন, সেটা সব ব্যবসার ক্ষেত্রেই লাগে। আপনি একটা মনে করেন যে নতুন কোনো বিজনেস শুরু করেন, সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স লাগবে। আপনি কোনো ধরনের একটা গাড়ি এই রাস্তায় নামান, আপনার ট্রেড লাইসেন্স লাগবে, লাগবে না, অবশ্যই লাগবে। কিন্তু বিটিআরসি যে লাইসেন্সটা, সেটা হচ্ছে গিয়ে আপনি বৈধভাবে ব্যবসা করতেছেন সেটার স্বীকৃতি দেয়, ঠিক আছে। তো অবশ্যই আপনারা বিটিআরসি অনুমোদন প্রাপ্ত হয়ে তারপরে ব্যবসা করবেন, তাহলে আপনাদের জন্য এটা ভালো হবে, ঠিক আছে। আর একটা কথা, সেটা হচ্ছে গিয়ে বিটিআরসির যেই লাইসেন্স করলে কী কী লাগে এবং কী কী কাগজপত্র জমা দিতে হয়, তো এই বিষয়েও আমি আপনাদেরকে ওইখানে এই দুই তিনটা পেজ আপনাকে আমি দিয়ে দিব আপনাদেরকে দেখার জন্য। ওই পেজগুলো আপনারা দেখেন, ঠিক আছে, ওইগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে বিটিআরসিতে কী কী কাগজ জমা দিতে হয় এবং কী কী লাগে। আর হচ্ছে গিয়ে যারা নাকি আসলে নতুন ব্যবসা করতে যাচ্ছেন বা ব্যবসা করতে চাচ্ছেন, মানে নতুন শুরু করবেন, তারা অবশ্যই যারা নাকি এই নতুন অনুমোদন মানে নতুন আগ্রহ যারা নাকি ব্যবসা করবেন, ঠিক আছে, তারা অবশ্যই ব্যবসা করার আগে ব্যবসার পলিসি জেনে নেবেন। কারণ কেননা এই নেটের ব্যবসা হচ্ছে এমন একটা ব্যবসা যেটা নাকি নেটের পলিসি না জানলে, না বুঝলে আপনি কিছু করতে পারবেন না, আপনি সামনে আগাইতে পারবেন না, কারণ এটা এমনই একটা ব্যবসা, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে গিয়ে অবশ্যই ভালো টেকনিশিয়ান নিয়ে আপনি ব্যবসা শুরু করবেন। কারণ হচ্ছে কি, যদি আপনি ভালো টেকনিশিয়ান না নিয়ে কাজ শুরু করেন, টেকনিক্যাল বিষয় নিয়ে যদি না করেন, তাহলে হচ্ছে গিয়ে আপনি যখন নাকি লাইন আপনার সার্ভিস দেওয়া শুরু করবেন কাস্টমারকে, তখন মনে করেন যে ডিস্টার্ব হইতেই পারে, স্বাভাবিক। এখন যদি কোনো সমস্যা হয়, যদি সেটা আপনি না ধরতে পারেন, ঠিক আছে, তাহলে তো আর আপনার ব্যবসা করার কোনো দরকার নেই। কারণ হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে এটাই যে আপনি যে ব্যবসাটা করবেন সেই ব্যবসাটা সম্পর্কে অবশ্যই আপনার ধারণা থাকতে হবে। কারণ আপনার যদি ধারণা নাই থাকে, তাহলে আপনার ব্যবসাটা কীভাবে করবেন সেটাই তো আপনি জানবেন না, ঠিক আছে। এই জন্য আর কি আমি বলতেছি। আর হচ্ছে গিয়ে যারা বলতেছিলাম যে যারা নতুন ব্যবসা করবেন, বিজনেস শুরু করতে যাচ্ছেন, তারা অবশ্যই এই বিষয়ে জেনে নেবেন এবং বিটিআরসি যেই এই লাইসেন্সপ্রাপ্ত যেই কাগজপত্রগুলো আছে সেগুলো নিয়ে তারপরে ব্যবসা শুরু করবেন। আর বিটিআরসি যে নিয়ম নীতি আছে ওগুলো অবশ্যই আপনারা ফলো করবেন, মানে লক্ষ্য করবেন, ওগুলো দেখে তারপরে আপনারা ব্যবসা শুরু করবেন, ঠিক আছে। আর অনেক ভাই মনে করেন যে আমার সাথে যোগাযোগ করছেন, ঠিক আছে, ভালো লাগছে, অনেক ভাই আমার সাথে কথাবার্তা বলছেন, অবশ্যই আমি আপনাদেরকে ফোনের মাধ্যমে যতটুকু পারছি সাহায্য করছি, সমস্যা নাই। যদি কারো কোনো সাহায্য লাগে বা হেল্প লাগে, তাহলে আমাকে বলবেন, চেষ্টা করব আমি আপনাদেরকে সাহায্য করার, ঠিক আছে। এতে মানে আমার তো ক্ষতি হচ্ছে না, আসলে ঘটনাটা হচ্ছে কি আমি আপনাদেরকে সাহায্য করতে পারতেছি, এটাই আমার অনেক কিছু, ঠিক আছে, এটাই আর কি আমার অনেক পাওয়া। তো আজকের বিষয়টাই ছিল এটা, যে বিটিআরসি লাইসেন্স যারা করেন নাই, তারা অবশ্যই আমি বিটিআরসি লাইসেন্সটা করে নেবেন, এতে করে আপনাদেরই ভালো। কারণ এতে করে আপনাদের কোনো এই আইনগত সমস্যা কোনো সৃষ্টি হবে না, ঠিক আছে, এই আর কি। তো শেষমেশে এটাই বলতে চাই যে যারা নাকি আমার এই ভিডিওগুলো দেখেন, অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে হয়তো ভালো লাগে না, ঠিক আছে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কোনো কিছু জানার থাকলে, ঠিক আছে। আর বিশেষ করে আমার চ্যানেলটা অনেকেই সাবস্ক্রাইব করছেন, আর যারা করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি। কারণ আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করেন বা আমার একটা ভিডিও দেখেন, তাহলে
আমার কি লাভ হবে? আমার এতটুকু লাভ হবে যে আমার একটা মেম্বারশিপ বাড়বে, এই তো আমার একটা মেম্বারশিপ বাড়বে, আমার একটা ভিউ বাড়বে। তো এর জন্যই বলতেছি যে অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এই ছিল আজকের আলোচনা, ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।